ইউক্রেনকে রক্তের বন্যায় ডুবাতে চান পুতিন, অভিযোগ জেলনস্কের। রাশিয়া হারলে পশ্চিমাদের পরবর্তী লক্ষ্য হবে চীন। পুতিনের নতুন ঘোষণার পর অস্ত্র উৎপাদন বাড়ানোর ঘোষণা দিল রুশ ফার্ম। ইরানে চলছে অস্থিরতা, হিজাব পুড়িয়ে প্রতিবাদ করছেন নারীরা। সেনা সমাবেশ ঘোষণার পর রাশিয়ায় বিক্ষোভ, গ্রেপ্তার শতাধিক। সিংহভাগ মুসলিম বিরোধী টুইট আসে ভারত, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য থেকে। ইউক্রেনে প্রায় 6,000 সৈন্য নিহতের খবর স্বীকার করল রাশিয়া। সবশেষে জানবেন, ইরানের তৈরি আত্মঘাতী ড্রোন ইউক্রেনীয় বাহিনীর আতঙ্ক হয়ে উঠেছে এবং পাওয়ার হাউস হয়ে উঠছে ইরান। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। ইউক্রেনকে রক্তের বন্যায় ডুবাতে চান পুতিন। ইউক্রেন অভিযানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রিজার্ভ সেনা মোতায়েনের পরিকল্পনার কঠোর সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, রিজার্ভ সেনা পাঠিয়ে ইউক্রেনকে রক্তের বন্যায় ডুবাতে চান পুতিন। বুধবার পুতিনের ঘোষণার কয়েক ঘণ্টা পরই এই মন্তব্য করেন জেলেনস্কি। ইউক্রেনের ন্যাটোয় যোগদান ঠেকাতে চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটিতে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর প্রায় 7 মাস ধরে অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযানে ইউক্রেনের 1/5 অঞ্চল দখল করে নিয়েছে রুশ বাহিনী। তবে রুশ অধিকৃত ওইসব এলাকা পুনরুদ্ধার করার লক্ষ্যে সম্প্রতি পাল্টা হামলা শুরু করে ইউক্রেনীয় বাহিনী। উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিভ প্রদেশের ইজিয়াম শহর দখলমুক্ত করতে সক্ষম হয়েছে কিয়েভ। রুশ বাহিনীর এই পিছু হটায় গত কয়েকদিন কার্যত চুপই ছিলেন দেশটির প্রেসিডেন্ট পুতিন। তবে বুধবার সেই নীরবতা ভেঙে তীব্র ক্ষোভে ফেটে পড়েন তিনি। এদিন জাতির উদ্দেশ্যে দেওয়া টেলিভিশন ভাষণে রাশিয়ার রিজার্ভ সেনার এক অংশকে ইউক্রেন অভিযানে মোতায়েনের ঘোষণা দেন পুতিন। এজন্য প্রায় 3,00,000 সেনাকে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। পুতিন এমন সময় এই ঘোষণা দিলেন যখন ইউক্রেনে রুশ অধিকৃত 4টি অঞ্চল রাশিয়ার সঙ্গে যোগ দিতে গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছে। পুতিনের এই ঘোষণার কয়েক ঘণ্টা পর এর প্রতিক্রিয়ায় জার্মান সংবাদ মাধ্যম বিল্ডকে এক সাক্ষাৎকারে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, পুতিন আসলে ইউক্রেনকে রক্তের বন্যায় ডুবাতে চাচ্ছেন। তিনি আরও বলেন, এর পরও দখল হওয়া ভূখণ্ড পুনরুদ্ধারের চেষ্টা অব্যাহত থাকবে। আমরা পরিকল্পনা অনুসারে একটু একটু করে অগ্রসর হব। আমি নিশ্চিত আমরা আমাদের ভূখণ্ড মুক্ত করব। রাশিয়া হারলে পশ্চিমাদের পরবর্তী লক্ষ্য হবে চীন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার ইউক্রেনে পাঠানোর জন্য নতুন করে আরও 3,00,000 সেনা প্রস্তুত করার ডিগ্রি জারি করেছেন। তার এই ঘোষণার পর বিষয়টি নিয়ে চীনে রীতিমতো উল্লাস চলছে। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবুতে সাধারণ চীনারা পুতিনের এই সিদ্ধান্তকে সমর্থন জানান। উইবুতে একজন লিখেছেন, যুক্তরাষ্ট্র যে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে সেটি বন্ধ করতে হবে, আর এবারই এটি সুযোগ। আরেকজন লিখেছেন, যদি রাশিয়া পশ্চিমা ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হেরে যায় তাহলে পশ্চিমাদের পরবর্তী লক্ষ্য হবে চীন, কারণ তখন পশ্চিমাদের সঙ্গে লড়াই করার মতো একমাত্র শক্তি থাকবে চীন। তারা চীনকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করবে। আরেকজন লিখেছেন, আমাদের দেশের দিক থেকে আমাদের এমন একটি রাশিয়া দরকার যেটি শক্তিশালী না আবার দুর্বলও না। পুতিনের নতুন ঘোষণার পর অস্ত্র উৎপাদন বাড়ানোর ঘোষণা দিল রুশ ফার্ম। রাশিয়ার সর্ববৃহৎ প্রতিরক্ষা কোম্পানি রোস্টেক অস্ত্র উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রিজার্ভ সৈন্য সমাবেশের ঘোষণার পর রুশ ফার্ম এই সিদ্ধান্ত নিল। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাসের খবরে বলা হয়েছে, কোম্পানিতে কর্মরতদের জন্য রোস্টেক বিশেষ কর্মশিডিউল প্রণয়ন করেছে। নতুন শিডিউলে চাকরিজীবীদের অতিরিক্ত কাজ করার বিধান রাখা হয়েছে। যুক্তরাজ্য সরকারের হিসাব অনুসারে রুশ সমরাস্ত্র ফার্মটিতে 20,00,000 মানুষ কাজ করে। নতুন ঘোষণায় রোস্টেক আরও বলছে, রুশ সেনাদের হাতে আধুনিক অস্ত্র তুলে দিতে কাজ করছে তারা। ইরানি অস্থিরতা, হিজাব পুড়িয়ে প্রতিবাদ করছেন নারীরা। হিজাব না পরা এক তরুণীকে আটক এবং পরে পুলিশি হেফাজতে তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত ইরানের রাজপথ। পোশাকের স্বাধীনতার দাবিতে হিজাবে আগুন ধরিয়ে বিক্ষোভ করছেন দেশটির অনেক নারী। এমনকি মাশা আমিনীর মৃত্যুর ঘটনায় নিজেদের চুল কেটে প্রতিবাদ জানাচ্ছেন অনেকেই। একাধিক শহরে নিরাপত্তা বাহিনীর সাথে সহিংসতাও হয়েছে। কমপক্ষে 5 জনের মৃত্যুর খবর জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। আন্দোলন ছড়িয়েছে দেশের বাইরেও। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নিন্দা সমালোচনার ঝড়। সেনা সমাবেশ ঘোষণার পর রাশিয়ায় বিক্ষোভ, গ্রেপ্তার শতাধিক।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধের জন্য রিজার্ভ থেকে সেনা নেওয়ার ঘোষণার পর রাশিয়ায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ থেকে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সিএনএনের খবরে বলা হয়েছে রাশিয়ার কয়েকটি শহরে বিক্ষোভ হয়েছে। এইসব বিক্ষোভে কয়েক ডজন লোক অংশ নেয়। স্বতন্ত্র বিক্ষোভ পর্যবেক্ষণ গ্রুপ ওভিডি ইনভো জানিয়েছে বিক্ষোভ থেকে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সিংহভাগ মুসলিম বিরোধী টুইট আসে ভারত, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য থেকে। অস্ট্রেলিয়া ভিত্তিক ইসলামিক কাউন্সিল অব ভিক্টোরিয়া বা আইসিবির একটি প্রতিবেদনে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মুসলিম বিরোধী যত পোস্ট দেখা যায় তার প্রায় 86% আসে ভারত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে। 28 আগস্ট 2019 থেকে 27 আগস্ট 2021 এই দুই বছরের পরিসংখ্যানে দেখা গেছে ভারত থেকে 8,71,379 মুসলিম বিরোধী টুইট বা পোস্ট করা হয়েছে। তারপর যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য থেকে যথাক্রমে করা হয়েছে 2,89,248 এবং 1,96,336 টুইট। ডিজিটাল যুগে ইসলামফোবিয়া শীর্ষক ওই প্রতিবেদনে এই তিন দেশের ইসলামফোবিয়ার কিছু সাধারণ কারণ সম্পর্কে বলা হয়েছে। ভারতের ব্যাপারে বলা হয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষকে স্বাভাবিকরণের ফলে সেখানে ইসলামফোবিয়া ব্যাপক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রে আগে থেকে বিষয়টি ছিল, তবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্ণবাদী ও উত্তেজক কথাবার্তা বক্তৃতার কারণে সেখানে ইসলাম বিদ্বেষ নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছিল। আর যুক্তরাজ্যের ব্যাপারে প্রতিবেদনে বলা হয়েছে দেশটিতে ইসলামফোবিয়ার অনেকগুলো কারণ ছিল, এর মধ্যে সমমনা দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিদ্বেষী কথাবার্তার প্রভাব, অভিবাসী বিরোধী মনোভাব নিয়ে দেশটির দীর্ঘস্থায়ী সমস্যা এবং সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের নিয়মিত বর্ণবাদী আচরণ এবং কথাবার্তার প্রভাব ছিল বেশি। ইউক্রেনে প্রায় 6,000 সৈন্য নিহতের খবর স্বীকার করল রাশিয়া। প্রায় 7 মাস ধরে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া। এই যুদ্ধে এখন পর্যন্ত প্রায় 5,937 জন সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে মস্কো। টেলিভিশনে দেওয়া ভাষণে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৌগু বলেছেন ইউক্রেনের সামরিক অভিযানের সহায়তায় রাশিয়ার রিজার্ভে থাকা আরও 3 লাখ সৈন্যকে মোতায়েন করা হবে। এ সময় তিনি বলেন সংঘাত শুরুর সময় থেকে এই পর্যন্ত রাশিয়ার 5,937 জন সৈন্য নিহত হয়েছেন। ইরানের তৈরি আত্মঘাতী ড্রোন ইউক্রেনীয় বাহিনীর আতঙ্ক হয়ে উঠেছে। ইউক্রেনে ইরানি ড্রোনের ব্যবহার তেহরানের সামরিক শিল্পের জন্য প্রযুক্তি এবং ভূ রাজনীতি দুই দিক থেকে একটি বড় পদাঙ্ক। এই ঘটনা আরও প্রমাণ করে দেশটি হয়ে উঠছে আঞ্চলিক পাওয়ার হাউস। ইরানের তৈরি শাহিদ 136 ড্রোনের মোকাবেলায় ব্যাপক চ্যালেঞ্জের মধ্যে পড়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী। ড্রোনটি সফল আঘাত হেনে ধ্বংস করেছে তাদের সাজোয়াজান, ট্যাঙ্ক এবং আর্টিলারি সিস্টেম। এই ক্ষয়ক্ষতি বেশি হচ্ছে উত্তর পূর্বের খার্কিভ অঞ্চলে, এমনটাই জানা গেছে প্রভাবশালী মার্কিন গণমাধ্যম দ্য ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন সূত্রে। এই ড্রোনটি দামে সস্তা, তবে মার্কিন, ব্রিটিশ, ইসরায়েলি বা চীনা সিস্টেমের মতো অগ্রসর নয়। কিন্তু রণাঙ্গনে কৌশলীভাবে ব্যবহার করলে শাহিদ 136 যে কোনো ইউক্রেনীয় স্থলসেনাদের প্রতি হুমকির কারণ হতে পারে তা এরই মধ্যে প্রমাণ পাওয়া গেছে। ইউক্রেনে ইরানি ড্রোনের ব্যবহার তেহরানের সামরিক শিল্পের জন্য প্রযুক্তি এবং ভূ রাজনীতি দুই দিক থেকে একটি বড় পদাঙ্ক। এই ঘটনা আরও প্রমাণ করে দেশটি হয়ে উঠেছে আঞ্চলিক পাওয়ার হাউস। আর সেজন্যই চীন নেতৃত্বাধীন সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের মতো বহুমাত্রিক ফোরামে গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে। ইরানি ড্রোনে ব্যবহার করা অনেক যন্ত্রই যুক্তরাষ্ট্রের মিত্রসহ পশ্চিমা কিছু দেশেই তৈরি। তাই এই ঘটনা উন্মোচিত করেছে বৈশ্বিক ড্রোন প্রকৌশল এবং যন্ত্রাংশর বাজারের আইনির ফাঁকফোকর। ইউক্রেনে বিধ্বস্ত হওয়া শাহিদ 136 কামিকাজি ড্রোনের একটি চিত্র পাওয়া গেছে। খার্কিভের কুপিয়ানস্ক অঞ্চলে এটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে ধারণা করা হয়। এতে ড্রোনটির একটি ডানা দেখা গেছে যেখানে ইংরেজিতে M214 পরিচিত সংকেতের সাথে সিরিলিক ভাষায় লেখা রয়েছে গেরান 2। সেই সূত্র ধরেই ইউক্রেনের লড়াই ইরানি ড্রোনের ব্যবহারের প্রথম দৃশ্যমান প্রমাণ মেলে। ইরান শাহিদ ড্রোনের বেশ কিছু ধরন তৈরি করছে বলে মনে করেন সমর বিশেষজ্ঞরা। অবশ্য এ নিয়ে অল্প বিস্তর তথ্যই প্রকাশ করেছে তেহরান। তবে ত্রিকোণ আকৃতির এই ড্রোনের বড় ধরনগুলি অন্তত 2,000 কিলোমিটার পাল্লার বলে ধারণা করা হয়েছে, ফলে দূর থেকে আঘাত হানতে এটি একটি কার্যকর অস্ত্র যা জরুরি দরকার ছিল রাশিয়ার। এখন পর্যন্ত কেবল ইউক্রেনের খার্কিভ অঞ্চলে ইরানি ড্রোন ব্যবহারের তথ্য জানা গেছে। সেখানে এক আগ্রাসী অভিযান পরিচালনা করছে ইউক্রেনীয় সামরিক বাহিনী। ইতিমধ্যে 1,000 কিলোমিটার ভূখণ্ড পুনরুদ্ধারের দাবিও করেছে কিয়েভ। যুদ্ধ শুরুর দিকে এই অঞ্চলে রুশ বাহিনীর গোলন্দাজ, কামান এবং সাজোয়াজানের সংখ্যাধিক্য ছিল, এখন তা নেই। সেই ঘাটতি অনেকটা পূরণ করেছে ড্রোনের ব্যবহার, এমনটাই জানালেন এক কর্নেল। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত 14 সেপ্টেম্বর জানায় উড্ডয়নের পর প্রতিটি শাহিদ 136 ড্রোন একবারই ব্যবহার করা যায়। এটির পাল্লা অন্তত 2,500 কিলোমিটার। আপাতত ইউক্রেনের কৌশলগত লক্ষ্যই রাশিয়া এটি বেশি ব্যবহার করছে বলে মনে